নিরাপদ খাদ্য নিশ্চিতে জিরো টলারেন্স নীতিতে সরকার, বললেন খাদ্যমন্ত্রী। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে, জানালেন শিক্ষামন্ত্রী। নির্বাচনে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে বিদেশে চিঠি দিয়েও বিএনপি ব্যর্থ, বললেন ওবায়দুল কাদের। আসসালামু আলাইকুম, আমি আয়েশা আক্তার বুবলি আছি আপনাদের সাথে। এতক্ষণ শুনছিলেন সাইমার প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। দেশে বিদেশে চিঠি দিয়েও বিএনপির জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে নারায়ণগঞ্জের দ্বিতীয় কাঁচপুর সেতু নির্মাণ কাজ পরিদর্শন শেষে একথা বলেন তিনি। জনসম্পৃক্ততা না থাকায় আন্দোলনেও বিএনপি সফল হচ্ছে না বলে মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। তিনি আরও বলেন, বিএনপি একাই শুধু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে, দেশে দেশে চিঠি দিয়েছে নির্বাচনকে অবৈধ নির্বাচন করার জন্য, তারা অপচেষ্টায় ব্যর্থ হয়েছে। বিএনপি একাই শুধু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে, তারা দেশে দেশে চিঠি লিখেছিল এই নির্বাচনকে অবৈধ নির্বাচন, প্রশ্নবিদ্ধ নির্বাচন হিসেবে অভিহিত করতে, তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে। বিএনপি এমন একটা দল, তারা আন্দোলনেও পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। আর এখন দেশে আন্দোলনের কোনো বস্তুগত পরিস্থিতি বিরাজমান নেই। এই অবস্থা জনগণ বিএনপির ডাকে কেন রাস্তায় নামবে? নতুন প্রজন্মের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সকালে নওগাঁয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে র্যালির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় তিনি খাদ্যে জিরো টলারেন্স নীতিতে সহযোগিতা করতে সবাইকে আহ্বান জানান। খাদ্যে যাতে ভেজাল না থাকে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রেস্টুরেন্টগুলোতে গ্রেডিং ব্যবস্থা চালু করেছেন বলেও জানান মন্ত্রী, যার মাধ্যমে খাদ্যে ভেজাল কমানো সম্ভব বলে মন্তব্য করেন তিনি। জিরো টলারেন্সে রয়েছেন এই নিরাপদ খাদ্য সরবরাহের জন্য, অথবা আপনারাও জিরো টলারেন্সে থেকে সবাইকে সহায়তা করে এই কাজকে এগিয়ে নিয়ে যাবেন এবং আমাদের নতুন প্রজন্মকে বাঁচার সুযোগ দেবেন। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। সকালে রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। ডক্টর দীপুমনি বলেন, গত বছরও কোনো প্রশ্ন ফাঁস হয়নি, এবছর আরও জোরদার করা হয়েছে কোনোভাবেই যেন প্রশ্নপত্র ফাঁস না হয়। প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে, ইতিমধ্যে অনেককে গ্রেফতারও করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস করার মতো অপকর্ম করার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হবে বলে জানান তিনি। ভোগান্তির আরেক নাম বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের আগ্রাবাদ অ্যাক্সেস রোড। যানজটের কারণে বিপাকে পড়ছে এই রোড দিয়ে চলাচলকারী স্কুল কলেজের শিক্ষার্থী সহ সকল পেশার শ্রমজীবী মানুষ। শফিকুল্লাহ হাবিব ইমনের ক্যামেরায় আব্দুল কাদেরের রিপোর্ট। বর্ষা নয়, এবার শুষ্ক মৌসুমও বন্দর নগরী চট্টগ্রামের বেশিরভাগ প্রধান সড়কের বেহাল দশা। ভাঙাছড়া সড়ক ও খনাকন্দের কারণে রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষকে পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। এই রাস্তাঘাটে চলাফেরাটা খুব একটা কষ্টকর, মানে এত দুর্বল যে মানে বাসার থেকে বের হওয়ার পরে, মানে রাতেরবেলা বাসায় যাওয়ার পর আমি শ্বাস নিতে পারতেছি না। হাঁটা চলা করতে, গাড়ি ঘোড়া চলাফেরা করতে খুব একটা বেশি সমস্যা হইতেছে। আসলে এই যে আমরা তো প্রতিদিনই এখানে আসা যাওয়া করছি, তো
আমাদের দেখা যাচ্ছে মাস্ক ছাড়া আমরা এক মুহূর্ত এখানে হাঁটাহাঁটি করতে পারছি না, কারণ আমাদের এখানে ধুলোবালির যা অবস্থা আপনারা তো দেখতেই পাচ্ছেন, রাস্তার অবস্থা তো আরও খারাপ। তো আমাদের একটা কথাই সবসময় বলা হয় যে রাস্তার কাজ চলছে, রাস্তার কাজ চলছে, তো আমরা জানি না আদৌ কাজটা কখন শেষ হবে কি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন, সেটা হচ্ছে রাস্তার কাজ যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব শেষ করে আমাদের, আমরা যে সাধারণ মানুষ আছি, আমাদের দুর্ভোগ যেন শেষ করেন। স্কুলে যেতে খুবই অসুবিধা হচ্ছে, এই যে এখানে ভাঙা, তারপর আমাদের যাতায়াতে অনেক অসুবিধা হচ্ছে। আগ্রাবাদ অ্যাক্সেস রোড, বিশ্ব রোড, বড়পোল, হালিশহর সহ নগরীর বেশিরভাগ সড়কই এখন বড় বড় গর্তে ভরা। দুপাশের দুলাবালিতে প্রতিদিন বিপাকে পড়ছেন পথচারীরা। আসলে আমরা কলেজে আসার সময় অনেক সময় হয়তো নির্ধারিত সময়ে কলেজে এসে পৌঁছাতে পারি না ধুলোবালির কারণে, তারপর দেখা যায় যে ধুলোবালির কারণে আমাদের মানে কি শারীরিকভাবে অসুস্থতারও অসুস্থ আমরা হয়ে যাই, এছাড়াও তারপর এমনি সাধারণ মানুষও এই এই কারণে নির্দিষ্ট সময়ে স্কুল কলেজে তারপর তাদের নির্দিষ্ট কর্মক্ষেত্রে পৌঁছাতে পারে না, যার কারণে আমরা যে শিক্ষার্থীরা রয়েছে আমাদের জন্য এই জিনিসটা অনেক মানে প্রবলেম হচ্ছে, যার কারণে এই রাস্তাটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমাদের যে সমস্যাটা সে সমস্যাটা আর হবে না। এখান থেকে যে কি অবস্থা আসলে আমাদের খুব ভোগান্তি, আমরা ভোগান্তিতে শেষ নাই, মানে এদিকে তো আসাই হয় না এই কারণে, রোডের কারণে এদিকে আমরা আসিই না। বর্ষার আগে রাস্তার কাজ সম্পন্ন করার কথা বললেও কাজের ধীরগতির কারণে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী। দীর্ঘদিন ধরে এখানে চলে আসতেছে, মানুষ কিভাবে এখানে চলাফেরা করে কেউ কোনো খবর রাখতেছে না, আর এই রাস্তা নির্মাণ কবে শেষ হবে রাস্তার কোনো কেউ বলতে পারবে না। মনে হচ্ছে যে কাজের যেই ধীরগতি সামনের বর্ষাতে আমাদের কোনো মানে দুর্গতির অন্ত। রাস্তা মেরামতের কাজ দ্রুত সম্পন্ন করা না গেলে বরাবরের ন্যায় কোনো সুফল পাবে না জনসাধারণ। এমত অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিকে তাকিয়ে আশায় বুক বেঁধেছে হালি শহরে বসবাসরত 5 লক্ষাধিক মানুষ। আব্দুল কাদের, চ্যানেল কর্ণফুলি, চট্টগ্রাম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রেস ক্লাবে মানবাধিকার সংগঠন আওয়াজ আয়োজিত সহিংসতা ও নারী বর্তমানে প্রেক্ষাপট শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। আওয়ামী সরকার দেশকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে মন্তব্য করে তিনি বলেন, রাষ্ট্রের চরিত্রকে ধ্বংস করে দিয়েছে সরকার, সাধারণ মানুষের যাওয়ার জায়গা নেই। যে দেশে জনগণের নিরাপত্তা নেই, যে দেশে নির্বাচনে রাষ্ট্রকে ব্যবহার করা হয়, যেখানে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে সেখানে নারী অধিকার নিশ্চিত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ যে সম্পূর্ণ রাষ্ট্রকে ধ্বংস করে দিল, সংবিধানকে লঙ্ঘন করলো, এবং সম্পূর্ণ যে মূল্যবোধগুলো আমরা অর্জন করেছিলাম 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে, যে চেতনাকে নিয়ে আমরা সামনে যুদ্ধ করেছিলাম, সবকেই যে একে ধ্বংস করে দিল এই বিষয়ে কিন্তু দুর্ভাগ্যজনক হবে সেইভাবে কথা আসে না, কথা বলে না। চট্টগ্রামে ভয়াবহ আগুনে অন্তত 20টি বসত ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায় শুক্রবার সন্ধ্যায় ঈদগাহ এলাকার একটি বস্তিতে আগুন লাগে, মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে এরই মধ্যে অন্তত 20টি বসত ঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে ফায়ার সার্ভিস। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত 8 জন আহত হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার সিঙ্গাশোলপুর বাজারে ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখ ও সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামানের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনার এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে, এতে অন্তত 8 জন আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে 3 জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। মেক্সিকো সীমান্ত দেয়াল নির্মাণের জন্য প্রয়োজনীয় বরাদ্দ পেতে কংগ্রেসকে পাশ কাটানোর কথা ফের জোরের সঙ্গে উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, কংগ্রেসের ডেমোক্রেট সদস্যরা দেয়ালের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের চুক্তিতে আগ্রহী নয়। সীমান্তে দেয়াল নির্মাণে ডেমোক্রেটরা ভয়াবহ বাধা দিচ্ছে। ডেমোক্রেটদের অসহযোগিতার কারণে জরুরি অবস্থা জারির ভালো সুযোগ দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
সংবাদ শেষ করব, তার আগে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। নিরাপদ খাদ্য নিশ্চিতে জিরো টলারেন্স নীতিতে সরকার, বললেন খাদ্যমন্ত্রী। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে, জানালেন শিক্ষামন্ত্রী। নির্বাচনে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে বিদেশে চিঠি দিয়েও বিএনপি ব্যর্থ, বললেন ওবায়দুল কাদের। এই ছিল এখনকার সংবাদ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।